করেছো বুদি? একটু হাসো। আরে তুমি না হাসলে বরকে কি করে পটাবে? বরকে পটাতে গেলে সারাক্ষণ সকালের দোকান বার করে রাখতে হয়। ইস, কি শোনালে বানি, কতদিন যে সকালও খাইনি বাবা। এ ভগবান, তুমি কি খাওয়ার ভিডিওর বাইরে কিছু ভাবতেই পারো না? দেখো বানি, তোমার শেষদার মতো একটা পাত্তর ঘরে এসে জুটুক, তাহলে বুঝবে জীবনটা করে ইল্লি হয়ে যাবে। ইল্লি ইল্লি কি হয়? বুঝবে মানে বুঝবে, বিয়েটা হোক, শেষদার মতো একটা পাত্তর জুটুক, সব বুঝবে। আমি বাবা আগে ভালো করে আমার বরের ব্যাপারে খোঁজ খবর আগে ভাগেই নিয়ে নেব, আগে চিনবো জানবো, তারপরে তো বিয়ে। আমি একটু আসছি। সকাল থেকে দেবুকে ট্রাই করে যাচ্ছি, ওর ফোন এখনো সুইচড অফ। তো আজ সকালে ফ্লাইট ছিল, এতক্ষণে তো ওর আমেরিকা পৌঁছে যাওয়ার কথা। তাহলে প্রবলেম কোথায় হলো? আর দিদি তাপস তো একবারের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করলো, তার মানে ওরা দুজনে প্ল্যানিং করেই আমার বিয়েটা দিয়েছে। আন্টিদের বলেছে আমি অশিক্ষিত, যাতে বিয়েটা হয়ে যায়। দিদি, তুই তো আমাকে বলতে পারতিস যে তুই আমার থেকে মুক্তি পাওয়ার জন্য এতটা ডেসপারেট হয়ে গেছিলিস। তাপসদা, তুমি যে ভালো মানুষ নও সেটা আমি বুঝে গেছি, এতদিন ভালো মানুষের মুখোশ পড়েছিল। তোমার এই মুখোশটা আমি একদিন সবার সামনে নিয়ে আসবই। কি গো স্মার্ট মেয়ে, কি ভাবছো তুমি? মেজ বৌদি নিশ্চয়ই ভাবছো না তুমি আজকে কি বৌদি? চলো না, তোমার সাথে না খুব দরকারি একটা কথা আছে। মুখের কাছাখানা তো এত আলগা যে কোথায় কি বলতে হয় সেটা জানোই না। দেখছো মা দাঁড়িয়ে রয়েছে, এক্ষুনি মেজ বৌদির সাথে এমন একটা রসিক কথা করতে চাচ্ছিলি সবার আক্কেল গুড়ুম হয়ে যেত। তুমি থামাতে তো বাধ্য হই আমি। বসো মা, এখানে বসো তো দেখি। কি গো বানি, তোমাদের মেজো বউকে সাজানো হলো? হ্যাঁ হয়ে গেছে, খালি একটু বাকি। আচ্ছা মা, ভালোই হলো আপনি এখানে আছেন। আসলে সব মেয়েদের বাড়ি থেকে তো ফুলসজ্জার ফুলের সাজ পাঠানো হয়, আবার তারা এসে ফুলসজ্জার খাটও সাজিয়ে দিয়ে যায়। কিন্তু মেজো বউয়ের বাড়ি থেকে তো ভাত কাপড়ের দিনই কেউ এলো না, শুধু তত্ত্ব পাঠিয়ে ছেড়ে দিল। আবার তত্ত্বে ফুলসজ্জার ফুলের সাজও পাঠায়নি, তাই আমি আনিয়ে নিলাম মা। ফুলের সাজ ছাড়া ফুলসজ্জা হয় বলুন তো মা? বাহ, এটা তুমি খুব ভালো কাজ করেছো বড় বৌমা। মোহিনী কইরা আন। হ্যাঁ বৌমনি, এই যে রে। মেজবৌদিকে কি সুন্দর লাগছে গো। ঠিক আছে তুই যা এবার। আমি একটা কথা বলি বড় বৌমা, তুমি যখন এই সাজ আনিয়েছো তুমি ওকে নিজে হাতে সাজিয়ে দাও। মা, আমার কি ওকে সাজানোটা ঠিক হবে? ও মা, তুমি তো ওর বড় দিদির মতন, তুমি সাজাবে না তো কে সাজাবে? আমি বলছি তো, যাও। তোমাকে এত সুন্দর করে সাজিয়ে দেবো না মেজো বউ, যে ঠাকুরপো তোমার দিক থেকে চোখ ফেরাতেই পারবে না।
সাজিয়েছো বড় বৌমা। আমার শঙ্করকে আর এই স্মার্ট মেয়েকে কি সুন্দর মানিয়েছে না একসঙ্গে। তা তো মানিয়েছেই মা, তুমি দেখে নিও ও আমাদের সংসারে নিজেকে ঠিক মানিয়ে গুছিয়ে নেন। আমি যাই মা, ওদিকে কাজ সেরে পিকুটাকে ঘুম পাড়িয়ে আসি। আচ্ছা মা, বলছি যে আমরা কি গিয়ে মেজদা ভাইকে তৈরি হতে বলবো? হ্যাঁ তোরা যা, আমি ওর সঙ্গে একটু কথা সেরে নি, তারপর তোদের ডাকবো, তোরাকে নিয়ে যাবি কেমন? আচ্ছা। কিন্তু মামি, তুমি তো নিয়ে চলে যেতে পারো মেজো ওদিকে। সে যে বৌমা, তোমার কথা সত্যি, আমি ফুলসজ্জার রাতে আমার নতুন বৌমাকে নিয়ে আমার ছেলে ঘরে দিতে যাব। আমার ছেলে তো লজ্জায় একেবারে মাটির সঙ্গে মিশে যাবে। ওহ যাও। বড় বৌমা হয়তো ওই নমস্কারের শাড়িটা নিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেছে। তুমি আমাকে জীবনেও সম্মান করতে পারবে না। কিন্তু কি জানো তো স্মার্ট মেয়ে, আমার বড় ছেলেটা গঙ্গায় ভেসে যাওয়ার পর থেকে বড় বৌমা নিজেকে একটা কঠিন নিষ্ঠার মধ্যে বেঁধে রেখেছে। খুব অল্প বয়সে স্বামীকে হারিয়েছে, তো সেই ধাক্কাতেই হয়তো খুব কঠোর হয়ে গেছে। ও বাইরে থেকে যতই কঠিন হোক, ওর ভেতরটা কিন্তু খুব নরম জানো। ওর মনে কোনো প্যাঁচ নেই, দেখলে না? তোমার এই ফুলের সাজটা কেমন নিজেই নিয়ে এলো। সংসারের সকলের প্রয়োজনের খেয়াল রাখে। এখন থেকে তোমরা, মানে আমার দুই বৌমা, আমার এই সংসারের হালটা ধরবে। আমি তাহলে একটু নিশ্চিন্ত হব। কি জানো তো স্মার্ট মেয়ে, সংসারটা হলো আমাদের এই হাতটার মতন। হাতে যেরকম পাঁচটা আঙুল, কিন্তু সবগুলো তো সমান নয়, তাই না? সংসারেও ঠিক তাই। আর এই সংসার চলার পথে তোমার পাশে থাকবে, তোমার সঙ্গে থাকবে কে জানো? তোমার স্বামী। যদি আপনি থেকে যান, তাহলে একটা কথা আমি আপনাকে দিতে পারি, আপনাকে কোনো দিনও কোনো রকমের কষ্ট পেতে দেব না। সব সময় সব বিপদে আপনার পাশে থাকব, সব সময় আপনাকে আগলে রাখব, নিজের প্রাণ দিয়ে হলেও আপনাকে আগলে রাখব। বরগুন্ডি স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।